নমস্কার আমি মধুকল্পিতা শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্টশিট আজ আর বাংলা চার্টশিটে আপনাদের বলবো এক অন্য কথা কি কথা জানেন হ্যাঁ হোটেলেই মারপিট হানাহানির কথাটা বারবার সামনে আসে আর যে কথা বলছিলাম প্রতি নির্বাচনের আগে থেকেই শুরু হয়ে যায় জমি দখলের লড়াই ভোট প্রচার স্লোগান দেওয়াল লিখন এগুলো যেমন প্রথাগত প্রচারের মাধ্যম ঠিক তেমনি এখনকার প্রচারের মাধ্যম হলো লুটপাট হিংসা প্রদর্শন অন্তত এমনটাই তো অভিযোগ যে অভিযোগ প্রতি নির্বাচনের আগেই শুনতে পাই আমরা আবারও অশান্ত দিন হাঁটা বুধবার রাতে তৃণমূলে বিজেপি দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় আর দুদলের সদস্যদের বাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই অশান্ত বাংলা মারপিট ভাঙচুর শাসানি শুরু আতঙ্কের রাজনীতি ব্যালট দখলের লড়াই এ কোন বাংলা যে বাংলায় ভোট এলেই শুরু হয়ে যায় ভীতি প্রদর্শনের রাজনীতি এটা জেনারেলাইজ করবেন না এটা শুধুমাত্র পশ্চিম বাংলায় হচ্ছে বিহার ইউপি এক সময় যা ছিল তার থেকে খারাপ অবস্থা এখন ওখানে শান্তি বিরাজ করছে আর পশ্চিম বাংলা সব থেকে বেশি সেনাবাহিনী সব থেকে বেশি আধাসামরিক বাহিনী দিয়ে ইলেকশন করাতে হচ্ছে ফলে বাংলায় সাত দফায় নির্বাচন করাতে হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচন শুরু হয়েছে তিনটে মার্ডার হয়ে গেছে সময় পরিবর্তন হয়েছে ঠিকই পরিবর্তন হয়েছে রাজনীতিরও এখন ভোট মানে কি হিংসা ভোট মানে কি প্রতিহিংসা রাজনীতি মারপিট বোমাবাজি বিশেষ করে শাসক দলের ক্ষমতার অপব্যবহার অভিযোগ কারা সন্ত্রাসের আশ্রয় নেয় সন্ত্রাস কি শুধুমাত্র রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের আমার ধারণা ভয় দেখানোটাই মূল কাজ ভোটারের মধ্যে যেটা আতঙ্ক তৈরি করে দেওয়া যায় এবং গত কয়েকটা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভোটাররা নির্বাচনী এলাকা নির্বাচনী কেন্দ্রেই যাচ্ছেন না ফলে ভোট বাক্সের উপরে অধিকার প্রতিষ্ঠিত হবে যারা গুন্ডামি করে যারা মারামারি করে তাদের তার ফলে এদের মাধ্যমে এক দলের ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পুরো রাস্তা পরিষ্কৃত হবে সেই জন্যই তারা এই ধরনের করছেন বলে আমার নিজের বিশ্বাস শুধুমাত্র দিনহাটা নয় এই বাংলার প্রতিটা কোণায় এই রকমের ঘটনা ঘটেই চলেছে 2021-এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে 2023-এর পঞ্চায়েত নির্বাচন যেভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে খুন জখমের রাজনীতি চলেছে এই বাংলার মানুষ তার সাক্ষী থেকেছে একটার পর একটা অভিযোগ আর এই অভিযোগগুলো শুনতে শুনতে কার্যত ক্লান্ত হয়ে উঠেছিলেন এই বাঙালি মানুষ তবুও নির্বাচনের পূর্ববর্তী সময়ের অশান্তি অথবা নির্বাচনের পরের অশান্তিতে লাল হয়ে উঠেছিল এই বাংলার মাটি অপরাধ দমন তো দূরে থাক অপরাধের আশ্রয় নিয়ে ভোটের রাজনীতিতে নাম লেখান রাজনৈতিক নেতাদের একাংশ এমনটাই অভিযোগ এই তো সেদিনের কথা উত্তপ্ত ভাঙর মাথা ফাটলো আইএসএফ কর্মীর ভোটের দিন ঘোষণা হতেই উত্তপ্ত ভাঙর ফুলের হাট তৃণমূল আইএসএফ সংঘর্ষ দুই দলের সংঘর্ষ হাতাহাতিতে ধুমধুমার পরিস্থিতি দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভাঙরে তীব্র উত্তেজনা তৃণমূল নেতা খয়রুল ইসলামের উপস্থিতিতে গণ্ডগোলের অভিযোগ কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল নয় কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয় যে নির্বাচনের সঙ্গে সন্ত্রাস কিভাবে যুক্ত আছে সেটা আগে থেকে আমার যেটা মনে হয় একটাই কারণ যে মানুষের মনে একটা ভয়ভীতি ধরিয়ে দেওয়া ভোটার তাড়াতে গেলে কিছুই না মোড়ের মাথায় একটা করে বোম প্রত্যেকটা মোড়ে একটা করে বোম মেরে দিলেই হবে তাহলে আর ভোটাররা সকালবেলা আসবে না সুতরাং আমাদের ভোটাররা এসে ভোট দিয়ে চলে যাবে এই যে একটা ভীতি তৈরি করা এই ভীতিটা নিশ্চয়ই নিশ্চিতভাবে গণতন্ত্রের একেবারে পরিপন্থী এত কিছুর মধ্যে একটাই প্রশ্ন উঠে আসে হিংসা কি ইচ্ছাকৃত ভীতি প্রদর্শনের জন্য করা হয় কোন কোন রাজনৈতিক দলের ইচ্ছা পূরণের জন্য নাকি পুরোটাই চমক তবে কথা একটাই আইন ভাঙলেই অপরাধ রিপাবলিক বাংলা যে কথা বলছিলাম
খানাকুল থেকে দিনহাটা ভাঙর নির্বাচনের ঘন্টা বাজতেই অশান্ত হতে শুরু করেছে বাংলা কোথাও দেওয়াল লিখন নিয়ে তুলকালাম তো কোথাও মিছিল বের করা নিয়ে অশান্তি বলতে পারেন কেন আইনকে হাতে তুলে নিয়ে কি লাভ শাসকের বিরুদ্ধে গেলেই কি বিপদ মিছিল ঘিরে সংঘর্ষ দিনহাটায় একদিকে বেরিয়েছিল তৃণমূলের মিছিল অন্যদিকে বেরিয়েছিল বিজেপির মিছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক চৌধুরীহাট থেকে প্রচার সেরে ফেরার পথে সংঘর্ষ এই সময় দুই পক্ষের মুখোমুখি হয় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় আটকে দেওয়ার চেষ্টা করে তৃণমূল কর্মী সমর্থকেরা বলে অভিযোগ ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় ওই দিন ঘটনায় জখম হন এসডিপিও ভীমান মিত্র এবং তৃণমূল কর্মী আমির আলম ফের তৈরি হয় রাজনৈতিক অস্থিরতা সেদিন পরিস্থিতির সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকে এই ঘটনার রেশ পরের দিন পর্যন্ত গড়ায় পাল্টা মিছিল প্রতিবাদ মিছিল ঘেরাও অবস্থান চলে কোচবিহারে শেষে পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হয় কেন এই উত্তাপ কেন সাপে নেউলে সম্পর্ক দুই শিবিরের লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই ঘটছে হিংসার ঘটনা কেন এবার যাব বহরমপুরে বিজেপি করার অপরাধে মহিলা কর্মীদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ দেখুন উত্তেজনার দ্বিতীয় ছবি বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ও তার সাগরেদের বিরুদ্ধে বহরমপুরের কাঁঠালিয়ায় ঘটনায় উত্তেজনা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আমরা তো দেখলাম দিনহাটা আর বহরমপুরের ছবি কে জানে নির্বাচন যত এগিয়ে আসবে তত এই ধরনের ছবি আরো সামনে আসবে কিনা সবার এখন একটাই প্রশ্ন সরকারের বিরুদ্ধে যাওয়া যাবে না গণতন্ত্রে একই ধরনের পদ্ধতি হিংসা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা পূরণের জন্য তৃণমূল কংগ্রেস শুধু হিংসুটা দল নয় হিংসা না করলে ওদের সকালবেলা ঘুম হয় না সকালবেলা ভাত হজম হয় না রাত্রিবেলা ঘুম হয় না হিংসা জন্য তৃণমূল কংগ্রেস হিংসার হয়ে তৃণমূল কংগ্রেস হিংসা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসটা বাদ দিয়ে দিন মাইনাস তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় নির্বাচন করুন দেখবেন হিংসা নাই শান্তিপূর্ণ আজকের দিনে ভোটে লড়তে গেলে দেখুন হয়তো 3 কোটি 5 কোটি টাকা লাগবে তাতে নিজেদেরকেও ইনভেস্টমেন্ট করতে হবে এবার এরা এই যে ইনভেস্টমেন্টটা করছে এটা তো ব্যবসার মতো হয়ে গেছে তার ফলে এরা আবার ইনভেস্টমেন্টটাকে ভোটে জেতার পর তোলার চেষ্টা করবে মানে এই যে অর্থনীতির সঙ্গে জুড়ে যাচ্ছে তার ফলে এই মানুষগুলোকে যেন তেন প্রকারণ্য জিততেই হবে এবং তার জন্যই আপনি দেখুন আজকে এই যে হিংসা মারামারি কাটাকাটি এটা কেন এর কারণ তো এই একটাই যে যেন তেন প্রকারণ্য আমাকে ক্ষমতার অলিন্দে থাকতে হবে এই কদিনে এক এক করে একাধিক এই ধরনের ঘটনা ঘটছে এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব ঘটনা 25 মার্চ 2024 গোসাবায় কুমির মারিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ 25 মার্চ 2024 খানাকুলে বেআইনি নির্মাণে বাধা আক্রান্ত বিজেপি কর্মীর বাবা 28 মার্চ 2024 হরিশ্চন্দ্রপুরে বিজেপি কর্মীদের উপর হামলা কাজ করায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা 28 মার্চ 2024 বাম কংগ্রেস জোট কর্মীদের উপর অ্যাসিড হামলা রচুয়ার ভাদো গ্রামের ঘটনা কাঠগড়ায় শাসকাশ্রিত দুষ্কৃতীরা 3 মাস থেকে 6 মাস অবধি করে রাখতে পারে উইদাউট কেসও এটা প্রিভেন্টিভ ডিটেনশনের প্রভিশন ভারতের সংবিধানে দেওয়া আছে আরেকটা বিষয় হচ্ছে হলো যে যদি কোনো কেস থাকে তাহলে তো সে কেস অনুযায়ী সে অ্যারেস্ট হবে তারপরে সে কোর্টে গিয়ে বেল নেবে তবে প্রিভেন্টিভ ডিটেনশন এটা সংবিধানে এই প্রভিশন আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রুলস আছে তাতে কেউ যদি তাকে মনে হয় যে সে ইলেকশনে ডিস্টার্ব করতে পারে বা তার এগেনস্টে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে প্রিভেন্টিভ অ্যারেস্ট হয় এবং সেটা অনেক দিনই তাকে অ্যারেস্ট করে রাখা সম্ভব সেটা এবার যিনি ম্যাজিস্ট্রেট আছেন ইলেকশন কমিশন আছেন সেটা বুঝে করবে
কোচবিহার থেকে খানাকুল, শুরু হয়েছে অশান্তি। শাসকের জোর খাটানোর রাজনীতি কি এবারে লোকসভা নির্বাচনেও? সরকারের এত মেশিনারি, পুলিশ থেকে আমলা, তারা কেন সন্ত্রাস দমন করতে পারে না? তাহলে কি শাসক দলই চায় না সন্ত্রাস বন্ধ হোক? রিপাবলিক বাংলা বলতে পারেন, শাসক আর বিরোধীদের কেন সাপে নেউলে সম্পর্ক? নির্বাচন কার জন্য? সাধারণ মানুষের অধিকার রক্ষা করার জন্য। কিন্তু বলুন তো, প্রত্যেক নির্বাচনে আমরা যেন হানাহানি দেখতে অভ্যস্ত হয়ে গেছি? ক্ষমতা দখলটাই শেষ কথা নাকি সাধারণ মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেওয়াটাই শেষ কথা? লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আগে, দিন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। কে বেশি ভোট পাবেন আর কে কার মাটি শক্ত করে ধরবেন, তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। কিন্তু অপরাধ কি বন্ধ আছে নাকি অপরাধ প্রবণদের আটকানো যাচ্ছে? রাজনৈতিক রঙকে ব্যবহার করে চলছে মারধরের মতো ঘটনা। শুরু প্রাক নির্বাচনী সন্ত্রাস। তবে নির্বাচনে হিংসার ঘটনা কে বা কারা ঘটাচ্ছে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তার কারণ, রাজনৈতিক দ্বন্দ্বের কোনো শেষ নেই। আজকে কোন রাজনৈতিক দল কি মতাদর্শের, তার থেকে বড় প্রশ্ন সন্দেশ খালি। যে 500 টাকা 1000 টাকার বিনিময়ে কি মা বোনেদের সম্মান বিক্রি করা যায়? তাই এই সব কিছুই আজকে জোট, শাসক দল, বিরোধিতা তার থেকেও বড় হয়ে উঠেছে। কিন্তু মোদি সরকার এইটা শেখেন যদি মমতার কাছ থেকে, তাহলে ভারতের কল্যাণ হবে। ওই শুধু বিজেপি রাজ্যকে সুবিধে দেব আর বিরোধী রাজ্যকে আমরা দেব না, এই রকম আমরা ওরার রাজনীতি এখানে হয় না, সেটা বিজেপির শিখে নেওয়া উচিত। আর একটা কথা বলবো, বিজেপি ইলেকশন ঘোষণা হয়ে গেছে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের সাহায্যে তারা চলছে, নিজেদের প্রচার নেই বললেই চলে। তার সঙ্গে এবার আবার মহিলা কমিশন আর এসসি কমিশনকেও তারা ধরে নিয়ে ইলেকশন নামাচ্ছে নাকি, আমি জানতে চাইছি। বিশেষজ্ঞরা বলেন, বিরোধীদের ভোট আটকানোর জন্যই বারংবার শাসক হানাহানির পথটাকেই বেছে নেন। তার কারণ, যাতে শাসকের ভোট বাক্সে ভোট কমে না যায়। আর তাই বারবার ওঠে রিগিংয়ের অভিযোগ। বিশেষজ্ঞদের মতে, যদি রিগিং বন্ধ করা যায়, যদি হানাহানি বন্ধ করা যায়, তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সমূলে তুলে ফেলা যাবে। জেলাগুলোতে 22টা কেন্দ্রে সব জায়গাতেই প্রায় 80-এর উপরে, কিন্তু কলকাতায় 60-এর কাছাকাছি। কারণটা কি, কলকাতায় ভায়োলেন্সটা খুব বেশি হয়ে যায়। গ্রামের যে ভায়োলেন্সগুলো হয়, সেই ভায়োলেন্সগুলো কিছুদিনের জন্য থাকে, তারপরে সেন্ট্রাল ফোর্স আসতে শুরু করলে ওরা পিছিয়ে যায়। কিন্তু কলকাতায় ভাড়া করা গুন্ডা নিয়ে এসে প্রচণ্ড রকম গণ্ডগোল করে, শাসক দল হোক বিরোধী দল হোক, প্রত্যেকেই যে যার নিজের ফোর্সটাকে ব্যবহার করে, এতে সাধারণ মানুষ অ্যাফেক্টেড হয়ে যায়। এবং এর ফলে কি হয়, প্রাক নির্বাচনী সন্ত্রাসেই যদি ধরুন 83 জন মারা গেল, তারপরে আর কেউ আসবে না। সমস্যাটা যেটা, সেটা হলো ইমপ্লিমেন্টেশনে। যত ল এনফোর্সিং এজেন্সি আছে সারা ভারতবর্ষে, এই ল এনফোর্সিং এজেন্সিগুলো গভর্নমেন্টের, কোথাও স্টেট গভর্নমেন্ট, কোথাও সেন্ট্রাল গভর্নমেন্ট, সব কিছু। তাই সেই গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে যদি লুজ থাকে, তাহলে এই ল এনফোর্সিং এজেন্সিগুলো সেই রকম কাজ করতে পারে না। গত পঞ্চায়েত নির্বাচন কেমন ছিল সেই নির্বাচন, যার ছবি বারবার উঠে এসেছে, যদিও পরে তা বিক্ষিপ্ত ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তারও আগে চলে গেলে দেখা যাবে বাম আমলে নির্বাচনী সন্ত্রাসের চিত্র। তখনও দ্বন্দ্ব ছিল চরমে, দখল না ছাড়া, ভীতি প্রদর্শন, বিরোধী শূন্য করে রাখা, শক্তির অপপ্রয়োগ, নিজের হাতে রাজত্বের চাবিকাঠি। আগে এরা বলেছিলেন যে বদলা নয় বদল চাই, এখন এরা বলছেন বদলাই লক্ষ্য, এরা বলছেন প্রতিশোধ নিতে হবে। এদের মুখ, এদের সাধারণ সম্পাদক বলছেন গুলি ঠিক এইখানে করা উচিত, এইখানে এইখানে, এটাই হিংসা। ধুরি, প্রভোকেশন না বলে বলবো,
এটাই একটি পার্টিসিপেশন হিংসা একেবারে। মানে এটা এগুলো বিভিন্ন দলের তো স্ট্র্যাটেজি হয়ে গেছে। মানে আজকে দেখুন, আজকে আমরা যখন বলি ভোট হচ্ছে, তখন সব নেতা নির্বাচন বা নেতারা যারা আছে তারা কিন্তু বলে ভোটটা করাতে হবে। ভোটটা করাতে হবে মানে কি? মানে এই যে শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল, এরকম বিভিন্ন বা বিভিন্ন মানে এই ধরনের যারা আছে দুষ্কৃতীরা, হ্যাঁ, তাদেরকে নিয়ে তারা এবার বিভিন্ন বোমবাজি করবে, হকি স্টিক নিয়ে বেরিয়ে পড়বে, মানুষকে ভয় দেখাবে এবং আলটিমেটলি ভোট হতে দেবে না। ভোটের হিংসা হয়তো ভোট শতাংশ খানিকটা কমাতে পারে। যারা অতীতে নির্বাচনে হিংসার শিকার হয়েছেন বা যারা যথেষ্ট দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেন, তাদের ভোটের ধরন নির্বাচনে হিংসার ফলে খুব একটা বদলায় না। এভাবেই চলতে থাকে বাংলা। রিপাবলিক বাংলা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।